সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে সকাল সকাল উঠে আমি চলে গেছিলাম বাজারে। আর এটা অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমার ব্লগ, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আর সকাল সকাল বাজার টাজার করে নিয়ে বাড়ি চলে আসলাম, আর দেখলাম একটা পুচকু রেডি শেডি হয়ে রাখি পরানোর জন্য এই মাথা মাথা ঘুরছে। আর তারপর পর আমি আমার কাকিমার হাতে হ্যান্ড ওভার করেছিলাম বাজারটা। তো কাকিমা সব কিছু বেটের করে দেখে নিচ্ছিল কী কী আনা হয়েছে না হয়েছে। আর তারপর পর আমি স্নান করে সকাল সকাল উপরে গিয়ে ফুল টুল তুলে নিয়েছিলাম। আর এই যে জবা ফুলটা তুললাম ফার্স্টে, ওটা বলো এবছর রথের সময় পোতা গাছ, তাও এবছর দেখি যেহেতু কলপের গাছ সঙ্গে সঙ্গেই ফুল চলে এসেছে। আর তাছাড়া অন্যান্য ফুল ছিল, আর যেহেতু ঝুলন পূর্ণিমা আর রাখি পূর্ণিমা একই দিনে পড়ে, তো সেই কারণে একটা পদ্ম ফুল ফুটেছিল সেইটাও তুলে নিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে একটা গোলাপ ফুল ফুটেছিল সেটাও তুলে নিয়েছিলাম। আর এটা আপাতত পক্ষে লাস্ট পদ্ম ফুল, আর কোনো পদ্ম ফুলের বীজ দেখতে পাচ্ছি না। আর সেদিনটা সোমবারও ছিল, তো সেই কারণে আমি পুরাতন বাড়ি চলে গেছিলাম শিব ঠাকুরের স্নান করাতে। তো ওখানে গিয়ে শিব ঠাকুরের একটু ঘি টি মাখিয়ে নিয়ে দুধ গঙ্গা জল সব কিছু আমি একটা ঘটিতেই নিয়ে গেছিলাম। তো সেটা দিয়ে ভালো করে অভিষেক করিয়ে ফুল বেলপাতা দিয়ে একটু তাই মিষ্টিও নিয়ে গেছিলাম, মিষ্টি দিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে একটু ফল, গোটা ফলই দিয়ে তাই দিয়ে দিয়ে নিজে একটু আরতি করে নিজের বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছিলাম পুজো শেষ করে। আর এই যে বাড়ি আসার সাথে সাথে দেখি আমার ছোট বোন আমার রাখি পরাতে চলে এসেছে, আর আমি ক্যামেরা ধরার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমার আর একটা বোনকে পেলাম যে ক্যামেরা ধরে দিল। আর তারপর পর আমি দাঁড়িয়েছিলাম দোকানের সামনে, তো দেখি আমাদের যুব কম্পিউটার সেন্টার থেকে সবাইকে রাখি পরাচ্ছে, তো আমিও ওদের কাছ থেকে একটু রাখি পরে নিলাম। আর তারপর পর আমার আরও একটা বোন চলে আসলো আমাদের বাড়িতে আমার গোপু সোনাইকে আর আমাকে রাখি পরাতে। তো ওই গোপু সোনাইকে রাখি পরিয়ে একটা ক্যাডবেরি দিল, আর তার সঙ্গে সঙ্গে আমাকেও রাখি পরিয়ে মিষ্টি আর ক্যাডবেরি দিয়েছিলো। তো আমি ক্যাডবেরিটা বললাম যে তুই আরও যে সমস্ত ভাইদের বাঁধবি তাদেরকে দিয়ে দে, আমার তো গোপু সোনার ক্যাডবেরি হয়ে যাবে। আর তারপর পর দেখি আমার দিদি চলে আসলো সেই যে গুছিয়ে, আর আমার ভাগ্নি মানে পাকা বুড়িও চলে এসেছিলো। তারপর আমার দিদি আমার গোপু সোনাইকে একটু রাখি পরি মিষ্টি টিষ্টি খাইয়ে দিল, আর তার সঙ্গে সঙ্গে আমাকেও বসিয়ে নিল। আর দেখো এখানে আমার দিদি ফার্স্টে আশীর্বাদ টাশীর্বাদ করে নিচ্ছে, বলছে যে তোর যেন ভালো দেখে তিন চারটে বউ হয়, পাঁচ ছটা গার্লফ্রেন্ড হয়, নানাবিধ আশীর্বাদে আমাকে অভিষিক্ত করে দিল আমার দিদি। আর এই যে অন্তিম পর্ব, যে সময় রাখিটা পরিয়ে আমাকে অদ্য মন্দ মিষ্টি খাইয়ে দিল, আমি লাস্টে বলছি আর দিস নে আর পারবো না, লাস্টে জল চেয়ে জল খেলাম, কারণ না হলে আমি মুখ নাড়াতে পারছিলাম না। আর তারপরেও বললো আমার পা ধরে প্রণাম করতো, আমি পা ধরে টানাটানি শুরু করে দিয়েছিলাম। আর তারপরেও আমাকে একটু আশীর্বাদ দিয়েছিলো, তখন আমি মশিয়ান নিতে শুরু করে দিয়েছিলাম। আর তারপর পর আমি গোপু সোনাইকে খেতে দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি দিয়ে, আমার পদ্ম ফুল আমার গোলাপ ফুল জবা ফুল সব কিছু ঈশ্বরাগরদের দিয়ে দিয়েছিলাম। আর সন্ধেবেলায় এ নিয়ে বসে গেছিলাম চার বিস্কুট আর মাছ শাড়ি। আর সারাদিনে তারপরে আর তেমন কিছুই করা হয়নি, তার জন্য আর রেস্ট নিয়ে এই কাজগুলো স্টার্ট করে দিয়েছিলাম। আর তারপর পর সন্ধ্যেবেলার দিকে আমার আর একটা বোন আসে, এসে গোপু সোনাইকে রাখি পরায়, রাখি পরানোর পরে আমাকেও রাখি পরায়। আর ও অ্যাকচুয়ালি সকাল থেকে ঘুরঘুর করছে, ভয়তে পরাতে পারছিলো না, আমাকে একটু ভয় পাই তাই। আর ওর মা যখন এসেছিলো আমার ওর সঙ্গে তখনই ও আমাকে রাখি পরিয়েছিল। আর আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি, আর কোনো স্পেশাল কিছু ছিল না এই দিনে। কিন্তু হ্যাঁ, এখন আমাদের রাজ্যে যে জিনিসটা যে দুর্ঘটনাটা ঘটেছে সবাই প্রোটেস্ট করো, আমিও আমার মতন করে প্রোটেস্ট করার চেষ্টা করছি একান্তভাবে। তোমাদের কাছ থেকেও আমি কামনা করবো যে তোমরাও প্রোটেস্ট করো। আর আজকের মতন এইটুকু।